মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আমার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ঘোরাঘুরি। এখন আমরা চলেছি চন্দননগর ফ্লাইওভারের ওপর দিয়ে। আজ আমরা যাচ্ছি ডানকুনির কাছে গড়লগাছায়, সেখানে বাবুদের জমিদার বাড়িতে যাব ঘুরতে এবং তার সাথে সাথে সেই বাড়ির পুরনো ইতিহাস সম্পর্কে আপনাদের দেখাবো। আজকে যেহেতু মহালয়া, সেহেতু আমরা এই জমিদার বাড়ি ঘোরার সাথে সাথেও বাবুদের বাড়ির কাছেই একটি জায়গায়, যেখানে একটি পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি এবং সেই জমিদার বাড়িতে দুর্গাপূজার সাথে সাথে দুর্গা প্রতিমাও তৈরি হয়, সেখানে চক্ষুদানের পর্বটাও আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন আমাদের এবং চলুন এখন যেতে যেতে কীভাবে আপনারা গড়লগাছায় বাবুদের বাড়ি পৌঁছাবেন সেটা আপনাদের জানানো যাক। আমরা যাচ্ছি বাইকে এবং আপনারা যেটা জানেন যে আমরা বাইকেই ট্রাভেল করতে বেশি পছন্দ করি। তো আমরা এখান থেকে চন্দননগর থেকে শ্রীরামপুর হয়ে গড়লগাছা বাবুদের বাড়িতে ঢুকবো, আর আপনারা যারা কলকাতা থেকে শিয়ালদা বা হাওড়া হয়ে আসবেন তারা সোজা চলে আসুন ডানকুনি বাই ট্রেনে। ডানকুনি থেকে অটো টোটোতে গড়লগাছা বাবুদের বাড়ি একটুখানি। আর যারা নিজস্ব কারে আসবেন বা বাইকে আসবেন তারা গুগল ম্যাপ অন করে নিন এবং ওখানে লিখুন গড়লগাছা বাবুদের বাড়ি, একদম সোজা এই লোকেশানে আপনারা পৌঁছে যাবেন। এবং আজকে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে আমাদের সাথে আরেকজন নতুন বন্ধু আছে অভিরূপ, আমি ওর সাথে আপনাদের পরিচয় করাবো। এবং তার সাথে সাথে আরেকটা কথাও জানিয়ে দিই যে সপ্তর্ষি গেছে পুরুলিয়া, তো আপনারা সঙ্গে থাকুন, পুরুলিয়ার দারুণ দারুণ সব ভিডিও ফুটেজ আসছে আমাদের চ্যানেলে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন এগোনো যাক। আমরা এখন চলে এসেছি বাবুদের বাড়ির সামনে। চলুন ভেতরে ঢুকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। প্রায় 250 বছরের পুরনো মুখোপাধ্যায়ের এই জমিদার বাড়ি, যা ডানকুনির কাছে গড়লগাছে অবস্থিত, এই বাড়িটিতে বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমার শুটিং হয়। সম্প্রতি একটি দক্ষিণী সিনেমার শুটিং শেষ হয়েছে এখানে। অতীতে এই বাড়ির একতলাটি ছিল হিসাব ঘর, খাজাঞ্চি বাবুর ঘর ও চাকর বাকরদের থাকার ঘর। এই মুখোপাধ্যায় বংশের আদিপুরুষ সন্তোষমোহন বিদ্যাবাগীর ছিলেন বর্ধমান মহারাজার টোলের পণ্ডিত। বর্ধমান রাজার কাছ থেকে উপহার পেয়ে তিনি চলে আসেন গড়লগাছায় ও এখানে বসবাস শুরু করেন। তিনি এখানে এসে শালগ্রাম শিলা দিয়ে শিব মন্দির প্রতিষ্ঠা করেন ও তার নাম দেন চন্দ্রশেখর। পরবর্তীকালে রাধানাথের উত্তরাধিকার দ্বারিকানাথ প্রথম জীবনে ছিলেন একজন ইঞ্জিনিয়ার।
পরবর্তীকালে তিনি ইংরেজদের সাথে ব্যবসা করেন ও এখানে জমিদারি পত্তন করেন। এটি ঠাকুর দালান। 1769 সালে এখানে দুর্গাপূজার প্রচলন শুরু হয়। অতীতে এই বাড়িতে এসেছিলেন স্বয়ং সাধক রামপ্রসাদ। শোনা যায় তিনি নাকি অষ্টমীতে এই দুর্গামাকে গান শুনিয়ে গেছিলেন। অতীতে শ্রী রামকৃষ্ণদেবেরও পদধূলি পড়েছে এই বাড়ির চৌকাঠে। এই বাড়ির মালিকরা অনেকদিনই খিদিরপুর নিবাসী। শুধুমাত্র দুর্গাপূজার সময় বাড়ির লোকেরা আসেন এবং তখন সমস্ত ঘরই ব্যবহৃত হয়। বর্তমানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই বাড়িটি। বর্তমানে এই বাড়িটি বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। তবে এখন এই এলাকার মানুষ এই বাড়িটিকে বাবুদের বাড়ি নামেই চেনে সবাই। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি গরলগাছে বাবুদের বাড়ির ছাদে। তো অসাধারণ জায়গা, এবং আজকে মহালয়ার দিনটা সত্যি করে খুব 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 ভালো কাটলো, এরকম এক্সপেক্ট করিনি। তো আজকে আমার সাথে, অ্যাজ আগে বলেছিলাম, যে রদ্রদীপদা ছাড়াও আমাদের আর একজন বাডিজ আছে অভিরূপ। তো চলুন আজকে ওদের মুখ থেকে শুনে নিই ওদের এক্সপিরিয়েন্সটা কেমন। কিন্তু তার আগে চলুন এবার একটু পাখির চোখে এই গরল গাছের বাবুদের বাড়ি ঘুরে দেখা যাক। এই হচ্ছে অভিরূপ, ঠিক আছে, আমাদের মানে গুড ফটোগ্রাফার। এবং সবচেয়ে ভালো, ওর যেটা মানে ফটো হচ্ছে ওর দুর্গা সিরিজ বা যে কোনো সময় পুজোর সিরিজ ওর অসাধারণ হয়, ঠিক আছে। তো অভিরূপ, আজকে আমাদের সাথে বেরিয়ে কেমন লাগছে? নতুন একটা জায়গা দেখতে পেলাম, জানতে পারলাম, ভালো লাগছে। স্পেশালি কলকাতার ওই ক্রাউডেড পুজো বাইর থেকে একটু আউটস্কার্টসে এসে এরকম কোনো একটা জায়গা খুঁজে পাওয়া, ইটস লাইক আ ব্লেসিং কাইন্ড অফ। নতুন জায়গা, আগুন বলবো পুজোর টাইমে যদি হয় একটু টাইম বের করে আসবেন, ভালো লাগবে। আর বিশেষ করে আজকে মহালয়ার দিনটা একদম আলাদাই কাটলো, আলাদাই কাটবে। রত্নদীপদা, ভালো এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স, দেখি আর কি দেখা যায়। চলো এখান থেকে তাহলে মহালয়ার জন্য আমাদের আরেকজন বলেছে যেতে। তো চলুন এখান থেকে আপাতত ভিডিও শেষ করে আমাদের মহালয়ার জন্য আরেকজন বলেছে, যেটা আমার আর অভিরূপের চেনা জায়গা, ঠিক আছে। শুধু আমাদের রিকোয়েস্ট করেছিলাম আমরা তাকে যে মহালয়া স্পেশালি শুধু একটা চক্ষুদানে ভিডিও করব। তো ন্যাচারালি জায়গাটা আমি এখন ডিসক্লোজ করছি না, শুধুমাত্র পরে কোনো একদিন সময় বলবো আপনাদের। চলুন, যদি চিনতে পারেন তো কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, ডিসক্লোজ করব না, একদম আমরা বলবো না কোথায়। যদি চিনতে পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। মধুকৈটব বিধ্বংসি বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশি ভক্তানং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রক্ত বীজ বধে দেবী চণ্ড মুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নিশুম্ভ শুম্ভ নির্নাশি ত্রৈলোক্য শুভদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি
सौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि विश्व जयहि अचिंत्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि नतेव सर्वदा भक्ता चापरणे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि। तो आजकेर मतो भिडियोटा एखानेई शेष करछि। भिडियोटा खराब लागले अवश्यई डिसलाइक करबेन आर भालो लागले लाइक कमेंट शेयर सबसक्राइब करबेन। আর সামনে পুজো আসছে, তো সবাইকে বলবো ভালো করে পুজো আনন্দ করুন, ঘুরে বেড়ান। কিন্তু তার সাথে সাথে করোনার সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, ঠিক আছে? তো টাটা, আজকের মতো, আজকের দিনটা খুব ভালো কাটলো, তোমাদের কেমন? তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।